আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এখনই সময় নিজের রবের দিকে ফিরে আসার। এখন আপনি গুনাহ করেই যাচ্ছেন, কিন্তু তা অবশ্য করো না, আল্লাহর অবদত করছেন, গুনাহ করছেন আর ভাবছেন আমি পরে ক্ষমা চেয়ে নেব। তার মানে আপনি ঠিক বুঝতে পারছেন যে এই হারাম কাজ করলে আপনার গুনাহ হবে, তবু আপনি করছেন। এখন হয়তো উপলব্ধ করতে পারছেন আপনি গুনাহ করছেন, পরে মাফ চেয়ে নেবেন, কিন্তু এমনও তো হতে পারে আপনার তাওবা করার সুযোগ আর হলো না, অর্থাৎ এর আগেই আপনার মৃত্যু হয়ে গেল। যখন আপনি পাপ কাজ করতে শুরু করলেন, তখন এই হারাম কাজগুলো আপনার কাছে আর গুনাহ মনে হবে না, আপনি তাওবা করবেন না, কারণ আপনার অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে। গুনাহ করতে করতে অন্তর কালো আস্তর পড়ে গিয়েছে, এই গুনাহের কালো আস্তরণ আর কখনো মুছবে না একমাত্র আল্লাহ দয়ার ব্যতীত। আপনার অনেক কিছু থাকা সত্ত্বেও বা না থাকা সত্ত্বেও অন্তর যখন শূন্যতা অনুভব হচ্ছে, আর এটাই স্বাভাবিক, তখন আপনি কি করেন? গান বাজনা, টিভি নাটক, সিনেমা, গেম, মুভি প্রভৃতি দেখেন যাতে আপনার মন ভালো হয়ে যায়। আসলে কি তাই? এই হারাম কাজগুলো আপনাকে আনন্দ দিতে পারে? হয়তো কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু অন্তরে একটি ভার অনুভব করছে। কেন জানেন? কারণ আপনার অন্তর আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করতে চাচ্ছে, কিন্তু যে গুনাহের জন্য আপনার অন্তর আশার হয়ে যাচ্ছে, সেই গুনার দ্বারাই আপনি অন্তরে শান্তি খুঁজছেন। ব্যাপারটা এমন হলো যে আপনাকে কেউ ছুরি দিয়ে আঘাত করলো, আর আপনি সে আঘাত সুস্থ করতে সে আঘাতের জায়গায় নিজে আবার ছুরি মারছেন, তবু একবার নয় বারবার দিচ্ছেন। তাহলে আপনার অবস্থা কি হবে? এক সময় হয়তো শরীর আরো অসুস্থ হয়ে যাবে, নয়তো নিস্তেজ হয়ে আপনার মৃত্যু হয়ে যাবে। কিন্তু আপনি যদি তখন আঘাতের জায়গায় ছুরি না মেরে তার সঠিক চিকিৎসা করতেন, তাহলে হয়তো আপনি সুস্থতা বোধ করতেন। তেমনি গুনাহের জন্য আপনার অন্তর ভারযুক্ত শূন্যতা অনুভব করছে, আর আপনি সেই গুণের ধারাই অন্তর পূর্ণ করতে চাচ্ছেন। এতে করে একসময় গুনার দাগ কলবে এমনভাবে লেগে যাবে যে আপনি হয়তো আর তাওবা করতে পারবেন না। অথচ আপনার অন্তরে আরোগ্য লাভের জন্য গুনাহ থেকে ক্ষমা পেতে চেয়েছিল, শান্তি পেতে চেয়েছিল, আল্লাহর গোলামি করতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলে, তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে চলতে পেরে বেশ আনন্দিত হয়েছে, এবং আর তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, বস্তুত তারা বোঝে না। এই আয়াতে পেছনে পড়া লোকগুলো কারা আপনি কি জানেন? তারা হলো যারা বারবার গুনাহ করছে কিন্তু তাওবা করেনি এবং অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, আপনি কি গুনাহ করতেই থাকবেন, নাকি ফিরে আসবেন, নাকি অন্তরে মোহর এঁটে যাওয়া এ পিছিয়ে পড়া লোকদের মতো দুর্ভাগা হইতে চাইবেন? যখন গুনাহ করতেই থাকছেন কিন্তু তাওবা করছেন না, তখন সেই গুনাহগুলো আপনার আত্মার জায়গা করে নিবে, আর আপনি মনে করেছিলেন তাওবা করবেন, অথচ এর আগেই হয়তো আপনার মৃত্যু হয়ে যাবে, নয়তো আপনার অন্তরে গুনাহের ভারে আটকা পড়ে যাবেন। তখন আপনাকে আল্লাহর কথা বললেও হয়তো ফেরানো যাবে না, কারণ তখন আপনার সাথে মিলে যায় এমন কোরআনে আয়াত আপনার সামনে পাঠ করে শুনলেও হয়তো আপনি আর পরিবর্তন হবেন না, কারণ গুনাহের কারণে আপনার অন্তরে অপরুদ্ধি শক্তিটুকু শেষ হয়ে গিয়েছে। আপনার পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে, কিন্তু পরে তাওবা করবেন এই ভেবে আপনি গুনাহ করে যাচ্ছেন। এই জন্য আল্লাহর কথা, কোরআনের আয়াত আপনার অন্তরে তেমন কোনো প্রভাব ফেলছে না। যদি ভেবেই থাকেন এখন গুনাহ করে পরে তাওবা করে নেবেন, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে আছেন। এখনই সময় নিজের রবের থেকে ফিরে আসা। আর যদি তাওবা করে পরিবর্তন না হতে পারেন, আল্লাহর কথা
আপনার অন্তরে তেমন একটা প্রভাব না ফেলে তাহলে খুব ভয়ঙ্কর কিছু হতে পারে, হয়তো অন্তর মহারাষ্ট্রে যেতে পারে, অন্যথায় দাবাবিহীন মৃত্যু হতে পারে। যখন বুঝতে পারছেন যে আপনি গুনাহ করছেন, তখন উচিত আপনাকে ঘুরে দাঁড়ানো, তখন উচিত হারাম কাজগুলো ত্যাগ করা, তখন উচিত তাওবা করা, তখন উচিত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, নিজে হেদায়েতের পথে থাকার জন্য ও অন্যের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। একমাত্র আল্লাহ পারেন আপনার হেদায়েতের পথে অটল রাখতে। মনে রাখবেন, একমাত্র আল্লাহর সান্নিধ্যে অন্তরে আরোগ্য লাভ করে। মনে রাখবেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে চিরস্থায়ী শান্তি লাভ হবে। মনে রাখবেন, অন্তর পবিত্র হয় শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।